হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে মৌসুমি। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে একটু ওয়েলকাম, গুড মর্নিং। সকালবেলা দেখো আমি ঘর মুছে নিচ্ছি, সকাল থেকেই ব্লগটা শুরু করছি আজকে। ঘরটা মুছে নিয়ে কিছু জামা কাপড় আছে কেচে নেবো, কেচে নিয়ে স্নান করবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমি একটু পুজোর ঝামেলা থাকে। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। দেখো আমার স্নান হয়ে গেছে, এবার একটু আমি আলতা পরে নিচ্ছি, কারণ বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার আগে আমি আলতা টালতা পরে নিয়ে তারপরে আলতা সিঁদুর পরে নিয়ে প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করি আমি এরমভাবেই। তারপর আলপনা টালপনা দিয়ে দিয়ে মা লক্ষ্মীর পুজো করি। তোমার সাথে আমি একটা ব্লগে আমার বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো শেয়ার করেছিলাম। দেখো ঠাকুরের থালাতে আমি সব খাবার দিয়ে দিয়েছি, ঠাকুর পুজোগুলো করে নেব। ঠাকুরকে বৃহস্পতিবার যেহেতু বলেই দিলাম তোমাদের, আমি আজকে স্নান টান হয়ে গেছে, সকাল সকালে পুজোগুলো করে নিচ্ছি। চলো, এই আমার পুজো মোটামুটি হয়ে গেছে। এবার সকালে যেটা ডেলি রুটিন থাকে, ফার্স্ট দুধ গরম করে আরোহীকে খাওয়ানো, তারপর চা করা, তারপর টিফিন। চলো কন্টিনিউ দেখতে থাকো। আমার পুজো মোটামুটি হয়ে গেছে, এবার আমি দুধ বসিয়ে দিয়েছি, চাও হয়ে গেছে, ওর পাপাকে খেতেছো, পাপা ডিউটি বেরোবে। এই তরকারি, আলুর দম, চা বসে দিয়েছি। এই দেখো ওর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি, ওর বাবা খেতে বসে গেছে, আর এই চা করে দিলাম, আমরাও খেয়ে নেব। এই দেখো আজ দুপুরে আমাদের কী কী রান্না হয়েছিল। দুপুরে বাটা মাছ এবং মাছের জ্যান্ত মাছের মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলুতে একটা তরকারি, আরোহীর মাছ ভাজা, এছাড়া আমার মা আমরা খাবো মাছের ঝাল, এছাড়া মাছের মাথা দিয়ে আর একটা করলার তরকারি করেছিল। এইগুলো আমাদের রান্না হয়েছিল। আর বিকাল থেকে কন্টিনিউ ব্লগটা করছি। দুপুরে খাইয়ে দাওয়া ওকে ঘুমিয়ে পড়েছিলাম। এই দেখো আজকে একটু তালের পিঠে হবে এবং তেলের পিঠে বলে এবং তালের ফুলুরি হবে। তার জন্য ফার্স্ট দুটো জায়গা মা নিয়ে নিয়েছে, দুটোতে বাটি ভর্তি করে ময়দা নিয়ে নিচ্ছে। ডান দিকেরটা হবে তেলের পিঠে আর বাম দিকেরটা হবে তালের ফুলুরি। তার জন্য ফার্স্ট দুটো জায়গাতে ময়দা নিয়ে নিয়েছে, এরপর অল্প অল্প করে দুটো জায়গাতে নুন দিয়ে দিচ্ছে। আর এই যে তালটাকে আগের দিনে জাল দিয়ে ভালো করে চেঁচে জাল দিয়ে রেখে দিয়েছে ফুটিয়ে, এতেও নুন দিয়ে দিচ্ছে দুটো জায়গাতে। এরপর বেকিং সোডা দিচ্ছে। বেকিং সোডা দিলে কি হয়, যে কোনো জিনিস ভালো ফোলে এবং খুব মোচমুচে খেতে হয়, সেই জন্য মা দুটোতেই বেকিং সোডা দিয়ে দিচ্ছে অল্প অল্প করে। এটা দিলে তোমরা দিতেও পারো, নাও পারো, না থাকলে কোনো দেবারে নেই, আমাদের ছিল দিয়ে দিচ্ছে, দিলে ভালো হয়। এরপরে দুটোতেই অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেবে মা, মাপ করে নিচ্ছে। দেখো বাম দিকেরটা তো চালের গুঁড়ো দিল দু চামচের মতো, ডান দিকেরটাও তো দু চামচের মতো চালের গুঁড়ো দিচ্ছে। চালের গুঁড়ো দিলে জিনিসগুলো মজমজে খেতে হয়। যদি চালের গুঁড়ো তোমাদের কাছে নাও থাকে, তোমরা সুজিও মা বলছিল ব্যবহার করতে পারো, তাতেও মুচমুচে খুব খেতে ভালো হবে। এরপরে চিনিটা
মোটামুটি এক বড় কাপের এক কাপ যে চা খাওয়া হয় সেই চার কাপের মাপে এক কাপের মতো চিনিটা দেওয়া হচ্ছে, 4 চামচ মানে এক কাপের মাপে এসে যাবে। এবার এই যে তালটা মাখা আছে যেটা তালের ফুলুলি হবে তার জন্য তালটা নিয়ে নিচ্ছে, ওইটাতে মেখে নেবে এবারে ভালো করে। আর মাখার জন্য গরম জল আমি বসিয়ে দিয়েছিলাম, এই গরম জলটা দিয়েই মাখবে, ঠান্ডা জল এটা মাখা যাবে না। গরম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে মাখতে হবে, মাখলে কি হবে যে কোনো জিনিসটা খুব পাতলাও হবে না এবং খুব ঘনও হবে না, এবং জিনিসটা মাখবে যত বেশি ভালো করে তত জিনিসটা ফুলবে এবং খুব টেস্টিও হয় খেতে। এ দেখো মা অল্প অল্প করে আস্তে আস্তে জল দিয়ে মাখছে, আরোহী সোনাও খাবে, ও খুব এইগুলো খেতে ভালোবাসে, তাকে এখন একটা খেলনা দিয়ে দিয়েছি সে খেলনা নিয়ে খেলছে। এ দেখো এরকম করে করে আস্তে 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 মেখে নিচ্ছে, মাখাটা একটু সময় লাগে, মিনিমাম 5 থেকে 10 মিনিটের মতো, যত ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখবে তত জিনিসটা খুব ফোলেও ভালো আর খেতেও খুব ভালো হয়। দেখো তালের ফুলুলি যেটা হবে সেটা মাখা কমপ্লিট। এবার ভাজা পিঠেটার জন্য ওই যেটা দিয়ে রেখেছিল ময়দা, চালের গুঁড়ি, চিনি, একটু নুন, ওইটা, এটাতে আর তাল লাগবে না, এটা একটু জল, গরম জল যে ছিল সেই গরম জল দিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে মেখে নিচ্ছে, না খুব পাতলা হবে না খুব ঘন হবে, এরম হবে জিনিসটা। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভেজা সন্ধ্যায় এইগুলো গরম গরম এইসব জিনিসগুলো খেতেও খুব ভালো লাগে। এই দেখো মাখা গেছে, কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছে, তেল একটু গরম হলেই ফার্স্ট আগে তেলের পিঠেগুলো যে ভাজা এগুলো বলেছিল সেগুলো আগে করবে। একটু ছাঁকা তেল, এগুলো অনেকটাই তেল।
এবারে তালের ফুলগুলো ভেজে নিচ্ছে, দেখো এক চটে তেলে অনেক কটি করে হাতে করে করে মা দিচ্ছে, এমন করে সবকটি ভেজে নেবে। তালের ফুলগুলো খুব খেতে খুব সুস্বাদু হয়, আরোহীও খুব ভালোবাসে খেতে। তেলের পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এগুলো হচ্ছে তালের ফুলুলি, যেটা তালটা দিয়ে মেখে রেখেছিল। এরকম এক চটে অনেক কটি দিয়ে দিয়েছে, এবার সবগুলো ভেজে নিচ্ছে। এটা এখন এতটা তাল মাখাচ্ছে, এগুলো সবগুলো হবে। এ তো লাল লাল হয়ে গেছে, এবার এইগুলো তুলে নেবে। দেখো তুলে নিচ্ছে, এখন অনেক কটি আছে, সব কটি মায়রাম করে করে ভেজে নেবে, দেখতে থাকো। দেখো সব ফুলগুলো ভাজা হয়ে গেছে। আর ওর আরোহীর বাবা রাত্রিবেলা আসার সময় আজকে মিক্সড ভেজ কিনে এনেছিল, আর চিকেন ভর্তা এনেছিল, অনেকদিন খাওয়া হয়নি বলে বলেই এনেছিল। এই দেখো মিক্সড ভেজ, এটা মা যেহেতু চিকেন খায় না, তাই মায়ের জন্য মিক্সড ভেজ আর আমাদের জন্য চিকেন ভর্তা এই দিয়ে। আর রুটি হয়েছে, আবার ওই সবও সন্ধ্যাবেলা খাওয়া হয়েছিল, পেট অলরেডি ভার, এসব খেয়ে নেবো। ঠিক আছে, আজের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, টাটা।